আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার শর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে। তো সকালে নাস্তা করে নিয়েছি, যেখানে যাব সেখানে লাঞ্চ করার কথা। তো রেডি টেডি হব, শাওয়ার নেওয়া ডান, মারিয়ামকে অলমোস্ট রেডি করে ফেলেছি। আমি রেডি হতে গিয়ে আমার মনে পড়েছে যে আমি যেখানে যাব তাদের জন্য কিছু নেওয়ার কথা ছিল, আমার রান্না করে নিব। তো এখন মাকে বললাম যে আমরা আরেকটু দেরি করে যাই, আমাকে এটা রান্না করে নিতেই হবে। মা বলছে তাহলে তো দেরি হয়ে যাবে। আমি বললাম দেরি হলে হোক, আমার কিছু যায় আসে না, আমি আগে রান্না করব তারপরেই যাব। এর জন্য আমার আরও এক ঘন্টার মতো সময় লাগে, লেট হয় আর কি যেতে, কিন্তু কোনো প্রবলেম হয় নাই। যাবো মিরপুর, আপনারা হয়তোবা ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন, আমার মিরপুরের আন্টিদের পাশে বেড়াতে যাব। এক রাত থাকবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। আমার মিরপুরের খালাতো ভাই যখন আমাদের বাসে বেড়াতে আসছিল, তখন আমি ওকে পাস্তা রান্না করে খাইয়েছিলাম। তো ও অনেক পছন্দ করেছে আমার হাতের পাস্তা। ও বলল যে আমার মতো মজা নাকি ওর বোন যখন বানায়, তো আমার মানে খালাতো বোন যখন বানায় তখন নাকি এত মজা হয় না। তো এর জন্য আমি ওকে একবার কথা দিয়েছিলাম যে আমি তোদের বাসায় আসলে আমি পাস্তা রান্না করে নিয়ে আসবো। ও তো অনেক খুশি হয়ে যায়। তো যাই হোক, রান্না করা শেষ নিয়েছি, এখন হাবিবিতে মাকে মিষ্টি নিতে পাঠিয়েছি, মা মিষ্টি নিয়ে আসতেছে, আমরা চলে যাব। তো যে বলছিলাম আর কি যে ওকে কথা দিয়েছি, তো এর জন্যই রান্না করলাম। আমার অলমোস্ট এক ঘন্টার মতো সময় লেগে গিয়েছে রেডি হতে, তারপর রান্না কমপ্লিট করতে। এত তাড়াহুড়া করে রান্না করেছি, জানি না কেমন হয়েছে, আমি একটুও টেস্ট করে দেখি নাই যে লবণ ঠিক আছে কি না, এইরকম অবস্থা। মানে এত তাড়াহুড়া করেছি কারণ অলমোস্ট 2টা বেজে যাচ্ছিলো আর কি, 2টার কাছাকাছি। তো আমরা যাব কখন আর লাঞ্চ করব কখন। যাওয়ার আসলে কথা মানে ছিল না, আন্টি মানে প্রত্যেক দিন পারে না, প্রত্যেক দিন ফোন দিয়ে আমাদেরকে শুধু যেতে বলে আর কি, আন্টি চায় আর কি আমরা যাতে যাই। তো মা বলেছে যাবো, গেলে এক রাত থাকবো আর কি। আজকে আমরা এক রাত থাকার উদ্দেশ্য নিয়ে বের হয়ে আছি। তো মিরপুরে যেতাম প্রায় আর কি বাসে, মাঝে মধ্যে যেতাম আর কি বাসে করে। আমার বাস জার্নি বেশ ভালো লাগে, কিন্তু আব্বু আর মামি বাবা কেন জানি আমার বাসে উঠাটা পছন্দ করে না। তো কী আর করা, সিএনজি নিয়ে চলে যাচ্ছি। আর যেহেতু সাথে মারিয়াম আছে, একটা সেফটির ব্যাপার স্যাপার আছে, তো এর জন্য সিএনজি করেই যাচ্ছি। জ্যাম ছিল রাস্তায় প্রচণ্ড, তো জ্যাম ঠেলে আমরা চলে আসছি আন্টির বাসায়। এসে দেখি আন্টি নাই। আন্টি যখন আমাকে ফোন দিয়ে বলছিল যাওয়ার জন্য, তখন আমি আন্টির কাছে একটা আবদার করেছিলাম যে আন্টি আপনার বাসায় গেলে আমি আর কিচ্ছু খাবো না, শুধু ভর্তা খেতে চাই। মায়েরও প্রচণ্ড ভর্তা খেতে ইচ্ছা করছিল। আমার ভিডিওতে তো আপনারা দেখেনি যে আমি চিতপিঠা নিয়ে আসি শুধু ভর্তার কারণে, মা ভর্তা খেতে চায় এর জন্য। তো এই যে আসার সাথে সাথে মারিয়াম তার খেলা সঙ্গী পেয়ে গিয়েছে, আমার খালাতো বোনের চাস্তো বোন আর কি। তো ওর সাথে খেলা করছে, ও ছোট। তো ও আর মারিয়াম মিলে দেখতেই পাচ্ছেন ফ্লোরে বসে খুব এনজয় করছিল, আলহামদুলিল্লাহ। মারিয়াম তো বাচ্চা পেলে বেশ খুশি হয়। আমার খালাতো বোন এত তড়িঘড়ি করে এত কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছিল, এই তো দেখতে পাচ্ছেন আমরা ভর্তা বানিয়ে নিয়ে আসছে, মানে কাসন্ত দিয়ে মাখিয়ে নিয়ে আসছে, এত মজা হয়েছে। আবার ফ্রিজের মধ্যে লেবু শরবত করে রেখেছিল, লেবু শরবত দিয়ে আছে। লেবু শরবত খাওয়ার পর পুরো ক্লান্তি দূর হয়ে গিয়েছে। বললামই তো রাস্তায় জ্যাম ছিল, আবার তাড়াহুড়া করে রান্না টান্না করে এসেছে, তো এই কারণে অনেক টায়ার্ড লাগছিল। আমি জানি না এখনও আপনি আমার ভিডিওটি দেখছেন কি না, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন, চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মারিয়ামকে আন্টি মিষ্টি খেতে দিয়েছে, আমরা নিয়ে আসছিলাম কাঁচা ছানা, হাবিবির ছানা আর সাদা কালো মিষ্টি। তো মারিয়াম মিষ্টি বেশ পছন্দ করে, তো আন্টি আর কি মারিয়ামকে ছানা খেতে দিয়েছে, তো মারিয়াম খাচ্ছিল। আর এইদিকে যেমন আবদার তেমনই আন্টি প্রিপেয়ার করেছে, আন্টি আর কাকি মিলে, মানে আমার খালাতো বোনের চাচি। তো কাকি আর আন্টি মিলে এত ভর্তা করেছে, মানে আর এত মজা হয়েছে, আমার জন্য আবার ঝাল কম দিয়েছে, আমার তো বেশ মজা লেগেছে। সাথে তো দেখতেই পাচ্ছেন খুদের পাত বা বৌয়া যেটা বলে আমাদের মুন্সিগঞ্জের ভাষায়, ওইটা রান্না করেছে, একটু হলুদ দিয়ে রান্না করেছে, যার কারণে খিচুড়ি খিচুড়ি লাগছে। আবার ডিম ভাজ ভেজেছিল,
প্রত্যেকটা ভর্তা অসম্ভব মজা হয়েছে, আমার এত ভালো লেগেছে, মানে আমি একেবারে কবজি ডুবিয়ে খেয়েছি। মানে আমার যে বুকের ব্যথার সমস্যা আছে, বেশি খেতে পারি না বা খাবার নিয়ে যে আমার রেস্ট্রিকশন আছে, আমি সব ভুলে গিয়েছি, একেবারে উড়াধুরা খেয়েছি যাকে বলে আর কি। মা ভর্তা করতে পারে না, মা আর কি টায়ার্ড হয়ে যায়, আর মার শরীরও তেমন একটা ভালো না, তো এই কারণে আর কি আন্টির কাছে একটাই অর্ডার ছিল, তো আন্টি সেটাই করেছে। অসম্ভব খুশি হয়েছি, মাও ইচ্ছা মতো খেয়েছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আমার বাসায় মনে হয় তিন বেলাতেও এতগুলা খাই না, আমাকে এখন যতগুলা ভাত দেওয়া হয়েছে, রাইস আর কি রাইস দেওয়া হয়েছে, তো আমি সব খাইনি, কমিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে আসরের পরে, আমার খালাতো বোন স্টুডেন্ট পড়ায়, ওর বাসায় দুইটা ব্যাচ আসে পড়তে, তো ও আর কি পড়াচ্ছিল, আর আমি আর মারিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হিসাবে দেখছিলাম। আমি তো বেশ এনজয় করছিলাম, ও অনেক সুন্দর করে শাসন করে, বাচ্চাদের পড়ায়, ও যদিও আমার ছোট কিন্তু তখন মনে হচ্ছিল কি মানে আমার খালাতো বোনের পুরো অন্য একটা রূপ যেন আমি দেখতে পাচ্ছিলাম, এরকম আমার কাছে মনে হচ্ছিল, কত দায়িত্ব নিয়ে ও পড়ায়। তো আমার অনেক প্রাউড ফিল হচ্ছিল, আমার এই বোন এত দায়িত্ব নিয়ে ও আর কি ওর পেশাটাকে মানে মূল্য করে। তো যাই হোক, এটা হচ্ছে মাগরিবের আজান দিচ্ছিল, আমি জাস্ট আপনাদেরকে একটু আজানটা শোনাই। ওদের বাসার সাথেই হচ্ছে মসজিদ, আর একটা মাঠও আছে, খেলার মাঠ অনেক বড়। তো এত কাছে থেকে আজান শুনতে আমার এত ভালো লাগছিল, কারণ আমাদের বাসা থেকে কিন্তু এত কাছে থেকে আজান শোনা যায় না, অনেক দূর থেকে আজান আসে, তো আমার তো বেশ ভালো লাগছিল। তারপর খালাতো বোন চা বানালো, আমাকেও একটু চা দিল, চা খাওয়ার পর পুরো মাথা ধরা মানে ভালো হয়ে গিয়েছে। আর এই যে শুরু হয়েছে বৃষ্টি রাতের বেলা, তো পুরো পরিবেশ ঠান্ডা হয়ে গিয়েছে, আর এত মানে এনজয় করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর বৃষ্টি এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল। আবার আমরা সবাই মিলে তো গল্প আড্ডা এগুলো তো চলছিলই, কারণ আমার খালাতো বোনের ফ্যামিলি মানে আমার আন্টির ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি, তো যার কারণে কি অনেক মানুষ, সবাই অনেক মানে মিশুক প্রকৃতির, কাকি এসে আড্ডা দিচ্ছে, ছোট কাকি এসে আড্ডা দিচ্ছে, তারপর দাদি আসছে, দাদি গল্প করছে, আড্ডা দিচ্ছে। তো দাদি এখন অনেকটা উইক হয়ে গিয়েছে, তারপরেও সবাই দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে এনে খায়াত দেয়। তো যাই হোক, দাদি তো অনেক মানে দুষ্টুমি করে, অনেক মজার মজার কথা বলে, সব শুনতে খুব ভালো লাগছিল। তারপর দাদি আমাকে একটা রুটি টাইপের কী যেন একটা এনে দিয়েছিল, এত মজা ছিল ওইটা। চা এনেছিল, চা তো আমি দুধ চা খেতে পারি না, এর জন্য খাই নাই, মা খেয়েছে দুধ চা সকালে আবার সন্ধ্যাবেলায় দুইবারই নিয়ে আসছিল, আমি তো আর খাইনি, মা খেয়েছে, আমি জাস্ট রং চাটা খেলাম, অসম্ভব মজা হয়েছে। আমার খালাতো বোন বেশ পাকা রাঁধুনি বলতেই হবে। তো এই যে বৃষ্টি একটু কমেছে, তারপরে আমি ছাদে গিয়েছিলাম, এই ছাদে হচ্ছে কি ওদের তিনতলা বিল্ডিং, তো ছাদে ছোটো চাচা থাকে ওর, আর চাচি থাকে, তো ওই কাকির কাছেই আসছিলাম, তার রুমে গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, কালকে কোথাও যাব এরকম প্ল্যান করছিলাম। তো কোথায় গিয়েছি সেটা আপনারা জানতে পারবেন কালকে ইনশাল্লাহ। তো এতটুকু ক্লিপ আবার আমার খালাতো ভাইকে দিয়ে ভিডিও করিয়েছিলাম, এই সেই মাঠ দেখতে পাচ্ছেন খালি, কারণ রাত হয়ে গিয়েছে, কেউ নাই। আজকের ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।